ব্যারিস্টার সুমন 5 দিনের রিমান্ডে। রাজধানী মিরপুর মডেল থানা হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জের 4 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই বিষয়ে শুনানি শেষে এই রায় দেন। এর আগে গ্রেপ্তারের পর পুলিশ আদালতে তার জন্য 10 দিনের রিমান্ডের আবেদন করে। সোমবার দিবাগত রাতে মিরপুর এলাকার 6 নম্বর এলাকায় রাত 1:30টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কিছুক্ষণ আগে সোমবার দিবাগত রাত 1:18 সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমন লিখেন, আমি পুলিশের সঙ্গে আছি, দেখা হবে আদালতে, দোয়া করবেন সবাই। গ্রেপ্তারের আগে এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রথমে জানাতে চাই আমি দেশের রয়েছি, ঢাকা শহরে আছি, 5ই আগস্টের পর আমি কোথাও যাইনি, শুধু নিরাপত্তার কারণে আমি গোপনে ছিলাম। তিনি আরও বলেন, 5ই আগস্টের পর অনেকে আমাকে বলেছেন যে তুমি বিদেশে চলে যাও, কিন্তু আমি যাইনি। আমার কাছে মনে হয়েছে যে আমি কোনোদিন দুর্নীতি করিনি, ঢাকা শহরে আমার কোনো প্লট বা ফ্ল্যাট নেই, তারপরে কেন আমি দেশ ছেড়ে যাব। এতে গুঞ্জন তৈরি হয়তো পুলিশের হাতে আটক হয়েছেন, তার ফেসবুক পোস্ট নেটিজনেরা বিভিন্ন মন্তব্য করেছেন, মুহূর্তে তাই ভাইরাল হয়ে যায়। প্রায় বিভিন্ন ভাইরাল ইস্যু নিয়ে ফেসবুকে লাইভে কথা বলেন ব্যারিস্টার সুমন। এবার নিজেই আটকের খবরটি নিজের ফেসবুকে জানালেন তিনি।